আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল হোসেন বলছি। আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে, আমরা গাইনোকোমাশিয়া সার্জারি করলে গাইনোকোমাশিয়া আবার ব্যাক করবে কিনা, দুই চার দশ বছর পরে এটা আবার ফিরে আসবে কিনা। তো আমি চেষ্টা করব এই বিষয়টি আপনাদের সামনে সম্পূর্ণভাবে বুঝিয়ে বলার। সবাই দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বুঝতে হবে গাইনোকোমাশিয়া কি। গাইনোকোমাশিয়া আমাদের ব্রেস্টের মধ্যে কিছু গ্ল্যান্ড, কিছু ফাইব্রাস টিস্যু এবং কিছু অনাকাঙ্ক্ষিত চর্বি জমে ব্রেস্টটা বড় হয়ে যায়, যার ফলে আমাদের ব্রেস্ট দেখতে অনেকটাই অকওয়ার্ড বা মেয়েদের মতো মনে হয়। এটাই হচ্ছে মেইনলি গাইনোকোমাশিয়া। এটা কোনো মরণব্যাধি রোগ নয়, এটা যদি আপনি একবার সার্জারি করেন এটা দ্বিতীয়বার কখনোই হবে না। এটা আপনি শিওর থাকতে পারেন দ্বিতীয়বার কখনোই হবে না। কেন হবে না আপনাদের মনে এটাই প্রশ্ন আসবে যে কেন হবে না, অনেক অনেক অপারেশন আছে যেটা করার পর দ্বিতীয়বার গাইনোকোমাশিয়া কেন দ্বিতীয়বার হবে না। গাইনোকোমাশিয়ার যে গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটা আমরা কেটে বের করে দেই, এই গ্ল্যান্ড তৃতীয়বার কখনোই হয় না। আমরা এটা বাই বর্ন গ্ল্যান্ড নিয়ে জন্মগ্রহণ করি, বয়সের সাথে সাথে অনেকের এটা মিলে যায়, কারো বড় হয়ে এটা খারাপ আকৃতি ধারণ করে। কিন্তু আপনি যখন একবার গ্ল্যান্ড কেটে বের করে দিবেন তারপরে এই গ্ল্যান্ড কখনোই উৎপন্ন হবে না। এর মানে হচ্ছে দ্বিতীয়বার গাইনোকোমাশিয়া একদমই হবে না। আপনি যদি অপারেশনের পরে 10 থেকে 15, 20, 30 কেজি ওজন বাড়ান, সেক্ষেত্রে বুকে কিছুটা চর্বি আসবে, ওজন কমলে চর্বিটা আবার কমে যাবে, কিন্তু সেটা নর্মাল মনে হবে যে আপনার বডিতে চর্বি আছে, আপনার বুকেও চর্বি আছে, বিষয়টা অ্যাবনর্মাল মনে হবে না। যেমনটা দেখা যাচ্ছে যে সম্পূর্ণ বডি স্লিম, শুধু ব্রেস্ট ফুলতেছে, চেস্ট ফুলতেছে, এমনটা না। আমি যখন সার্জারি করি তখন আমার ওজন ছিল 72 বা 74 কিলো 2016 সালের জানুয়ারি মাসে। আজকে হচ্ছে 2023-এর জুলাই মাসের 8 তারিখ, আজকে আমার ওজন আছে 90 কেজি। আমি 16 কেজি ওজন বাড়ালাম বা আমার বয়সের সাথে বেড়ে গেল, এই ওজনটার জন্য আমার বডিতে, আমার পেটে বলেন, গালে, মুখে, সব জায়গায় চর্বি এসেছে। আমি যদি আবার সেই 74 কেজি 75 কেজি 80 কেজিতে যাই, ওজনটা কমাই, আমার বডি থেকে এক্সট্রা চর্বি ঝরে যাবে, আমার কিন্তু গ্ল্যান্ড হয়নি। 16 কেজি ওজন বাড়াতেও কিন্তু আমার কোনো অস্বাভাবিক লাগে না। আমি তাই এখানে পকেট ছাড়া শার্ট পরছি, গেঞ্জি পরে, আপনারা আমার ভিডিওতে দেখেন স্বাস্থ্য বেড়েছে, আমার ভিডিও দেখলেই বোঝা যায়। কারণ প্রথম আমার যখন ভিডিও করি তখন অনেক কম ওজন ছিল। তো আপনারা নির্ভয়ে সার্জারি করতে পারেন, গাইনোকোমাশিয়া দ্বিতীয়বার কখনোই হবে না, কারোই হয়নি এবং কারো হবেও না। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদের অনেক বড় বড় প্লাস্টিক সার্জন স্যার আছেন, রিকনস্ট্রাকশন সার্জন স্যার আছেন, অথবা জেনারেল সার্জন আছেন, যারা গাইনোকোমাশিয়া অপারেশন করলেও কিছুটা গ্ল্যান্ড রেখে দেয়। অনেক সময় যে গ্ল্যান্ডটা রেখে দেওয়া হয়, এই গ্ল্যান্ডটা সামান্য একটু বড় হয় চর্বি ধরে, তখন কিন্তু জিনিসটা আগের মতো লাগে। আবার অনেক জায়গায় দেখা যায় তারা গ্ল্যান্ড কাটেই না, শুধু লাইপোসাকশন করে, সেক্ষেত্রে সমস্যা কিন্তু আগের মতোই থেকে যায়। লাইপোসাকশন করছেন, চর্বিটা চলে গেছে, গ্ল্যান্ড রয়ে গেছে, গ্ল্যান্ড ম্যাগনেটের মতো আবার চর্বি ধরবে, এটা কয়েক মাসের মধ্যে আবার চর্বি ধরে বড় হয়ে যায়। আমরা কিন্তু এখানে অনেক ভিডিও দিয়ে থাকি যে এখানে পেশেন্টরা বলে যে তাদের এই সমস্যাটা ছিল, ডক্টর শুধু লাইপোসাকশন করছে এবং পরবর্তীতে আগের মতো হয়ে গেছে। এমন অনেক পেশেন্ট আছে বলে যে সে সার্জারির পরেই বুঝতে পারে এখানে গ্ল্যান্ড আছে, ডক্টর বলছে যে হ্যাঁ একটু গ্ল্যান্ড রেখেছে, পরে বড় হয়ে গেছে। তো এই এমন কিন্তু হচ্ছে। আপনার যদি পরিপূর্ণভাবে গ্ল্যান্ডটা বের করা হয় তাহলে ইনশাআল্লাহ গাইনোকোমাশিয়া দ্বিতীয়বার কখনোই আসবে না। আপনাদের যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে বা কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পাবেন, ইমো পাবেন, আমার ফেসবুক অ্যাকাউন্ট আপনাদেরকে ভিডিওতে দেওয়া আছে, আমাদের ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে, সেখান থেকে নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে SMS করলে সবচেয়ে ভালো হয়, ছবি টবি দিবেন, কী সমস্যা ইত্যাদি আমরা আলোচনা করব। আশা করি আমার থেকে সার্বিক সাহায্য পাবেন, যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নির্ভয়ে সার্জারি করুন, সঠিকভাবে সার্জারি করুন, সঠিক জায়গায় সার্জারি করুন। আপনিও ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।